কারিনা কখনো আমার মা হওয়ার চেষ্টা করেননি সারা আলি খান কারিনা কাপুর বলিউড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন স্টার কিট শব্দটিতে তার প্রবল আপত্তি কিন্তু তিনি এটা আবার ঠিকই মানেন আজ স্টার কিট বলে তার ফিল্মি সফরের শুরুটা এত মসৃণ শ্রীদেবী কন্যা জাহবীর পর এবার হিন্দি ছবি দুনিয়ায় পা রেখেছেন সাইফ আলী খান ও অমৃতা সিং এর মেয়ে সারা সাত ডিসেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি কেদারনাথ সেই সঙ্গে মুক্তি পেয়েছে তার আরেক ছবি সিম্বার টেলারও ভারতের মুম্বাইয়ের ফিল্ম সিটি বলিউডের নবাগত সারা আলী খান সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কেদারনাথ ছবির প্রচারে সে সময় সারার সঙ্গে কথা বলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি সেখানে কারিনা কাপুরের ফিটনেস বিষয়ে প্রশ্ন করা হলে সারা আলি খান বলেন কারিনা খুবই পেশাদার অভিনেত্রী নিজের কাজের জায়গায় দুর্দান্ত কারিনা যেভাবে নিজের পেশাগত এবং ব্যক্তিজীবনে সমতা বজায় রেখে চলেছেন তা আমাকে ভীষণ প্রেরণা দেয় তার সঙ্গে কারিনার সম্পর্কের রসায়নটা কেমন এ বিষয়ে প্রশ্ন করা হলে সারা আলি খান বলেন কারিনা আমার বাবার স্ত্রী বাবার কাছে যখন যাই তখন আমরা ডিনার টেবিলে বসে অনেক বিষয়ে আলাপ করি আমি খুব মন দিয়ে কারিনার কথা শুনি আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ আর এই সম্পর্ক গড়ে ওঠার পেছনে আছে তিনটি কারণ প্রথমত কারিনা কখনো আমার মা হওয়ার চেষ্টা করেননি দ্বিতীয়ত বাবা আমাকে কখনো জোর করেননি যে আমাদের মধ্যে অস্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তুলতে আর তৃতীয়ত মা আমাকে আর ইব্রাহিম ভাইকে অনেক আত্মবিশ্বাস ভালোবাসা স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে বড় করেছেন আর মা বুঝিয়েছেন যে কারিনা যেহেতু আমার বাবার স্ত্রী তাই তিনি আমার কাছে খুবই সম্মানীয় কোথাও তার প্রতি ভালোবাসাও জন্মেছে আমার বাবাকে যিনি রোজ খুশিতে রাখছেন তিনি আমাকেও খুশি রাখছেন তো বন্ধুরা সারার এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ